হ্যালো ফ্রেন্ডস, বং ডেলিকেসিসের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। পুজো স্পেশাল চতুর্থ পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজস্থানের একটা খুবই ফেমাস রেসিপি, রাজস্থানি রেড চিকেন কারি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একটু চেক করে নেবেন। রাজস্থানি রেড চিকেন কারি করার জন্য চারটে ড্রামস্টিক নিয়ে নিয়েছি। ড্রামস্টিকগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ম্যারিনেটটা ভালোভাবে ঢোকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এক টেবিলস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দু টেবিলস্পুন টক দই, এক টেবিলস্পুন লেবুর রস, এক টিস্পুন আদা বাটা, আর গোটা ধনে কাশ্মীরি মির্চ আর রসুনকে আমি বেটে নিয়েছিলাম সেটার এক টেবিলস্পুন দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাশ্মীরি মির্চ আর গোটা ধনেটাকে গরম জলে আমি এক দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছিলাম। আপনারা এই কাজটা শিলে বা মিক্সিতেও করতে পারেন। এবার এই ম্যারিনেটটাকে ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে এটাকে ওভারনাইট ম্যারিনেট করতে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 6-7 ঘন্টা ম্যারিনেট করলেও চলবে। চিকেনটাকে আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি তার জন্য কড়াইয়ে 4 টেবিলস্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ক্যারামেলাইজ করে নিতে হবে। চিনিটা একটু গলতে শুরু করেছে আর হালকা লাল রং ধরেছে চিনিটার মধ্যে। এই সময় দিয়ে দেব একটা তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটা 1/2 ইঞ্চি সাইজের দারচিনি। এবার ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। দেখুন, এদিকে আমাদের চিনিটাও সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে। এবার এই সময় দিয়ে দিলাম 1/2 টেবিলস্পুন রসুন কুচি। রসুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল রং ধরা অবধি একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল রং ধরেছে পেঁয়াজের মধ্যে। এবার এই সময় দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে কাশ্মীরি মির্চ রসুন আর ধনেটা বেটে রেখেছিলাম তার 1 টেবিলস্পুন দিয়ে দিলাম। এবারে অল্প অল্প জল অ্যাড করে করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা ছেড়ে আসা অবধি। মশলাটা যত ভালো করে কষানো হবে গ্রেভির টেস্ট ততই ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেব আর দিয়ে দেব 2 টেবিলস্পুন টক দই। এই টক দইটাকে 1 টিস্পুন আটার সাহায্যে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার এই টক দইটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমেই গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট ধরে একটু কষিয়ে নেব। দইটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখুন সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এই সময় ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটাকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতন চিকেনটাকে একটু কষিয়ে নেব। চিকেনটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব 1 কাপ মতন জল। আমি ম্যারিনেটের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে,
এবার গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দেব, আর ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। চিকেনটা সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। রাজস্থানি রেড চিকেন কারি একদমই রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।